আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট গানাশ। এটা কেক ডেকোরেশন ও নানান ধরনের রেসিপিতে ব্যবহার করা হয়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন এই চকলেট গানাশটি কী করে তৈরি করবেন। চকলেট গানাশটি তৈরির জন্য এখানে আমি 5টা চকলেট বার নিয়ে নিয়েছি। চকলেট গানাশ তৈরির জন্য সাধারণত চকলেট চিপস বা ডার্ক চকলেট ব্যবহার করা হয়, কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবেল নয়। তবে এই চকলেট বারটি সব জায়গায় অ্যাভেলেবেল আপনারা খুবই সহজে পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে চকলেট বার দিয়ে চকলেট গানাশটি তৈরি করে দেখাচ্ছি। তাই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এক একটি করে চকলেট ছিঁড়ে দিয়ে দিচ্ছি। চকলেটগুলোকে হাত দিয়ে ভালোভাবে ছোট ছোট টুকরা করে ভেঙে দিতে হবে। এতে চকলেটটা সহজেই গলে যাবে। আমি সবগুলো চকলেটকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ ফুটন্ত গরম তরল দুধ। আর এখন আমি এটাকে একটা উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চকলেটের সাথে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এটাকে কিন্তু ভালোভাবে গুলাতে হবে, এমনভাবে গুলাতে হবে যাতে চকলেটের কোনো দানা অবশিষ্ট না থাকে। আমার এটা ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর এখন আমি এটাকে আবারও একবার ভালো করে নাড়িয়ে দিব মিক্সের সাহায্যে। এতে করে খুব ক্লেজি হবে চকলেট গানাশটি। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। তো তৈরি হয়ে গেল চকলেট গানাশ। এখন আমি এটাকে আরেকটা বোলে ট্রান্সফার করে নিব। তো আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি এ পর্যন্ত কি ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।